নমস্কার অপেক্ষার অবসান শেষ আমাকে দেখতেই পাচ্ছেন মানে বিধ্বস্ত অবস্থা আমি এখন বাড়িতে নেই একটা বিশেষ কাজে আমি আমার বাড়ির থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে রয়েছি তা আমি অনেক লেট করে মিজার ট্রেলারটা দেখলাম মানে গতকাল থেকে এক্সাইটেড ছিল আমি ভেবেছি জায়গা মতো সময় মতো পৌঁছে যাব কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার অবস্থা থেকে বুঝতেই পাচ্ছেন। তো বাংলায় এত বড় একটা কাজ আসতে চলেছে আর মিজার ট্রেলারটা তিন মিনিট চার সেকেন্ড মতো করেছে ট্রেলারটা প্রথম থেকে যা দেখে না মানে অভিভূত হয়ে গেছি মানে এই ট্রেলারটা দেখে যেই এক্সপেকটেশানগুলো ছিল সেটার থেকে আরও বেশি পাওয়া হয়েছে কেননা ভয়েস ওভার দিয়ে যখন অঙ্কুশকে আমরা দেখছি সে যখন হেঁটে আসছে তার যা সোয়াক তার স্টাইল অঙ্কুশকে কি লাগছে জাস্ট কিলার লাগ লাগছে জাস্ট আর এই ট্রেলারটার মধ্যে এত ভালো ডিজাইন করেছে ট্রেলারটা ট্রেলারটার বিজিএম বলুন ট্রেলারটায় ক্যারেক্টারগুলোকে যেভাবে ইন্ট্রোডাকশন করা হচ্ছে সেই জায়গাটা বলুন এই ট্রেলারের মধ্যে অনেকগুলো পজিটিভ পয়েন্ট আছে আমি যদি ট্রেলারটাকে ভাগ করি যে চরিত্রের বিন্যাসগুলো এত সুন্দরভাবে দেখিয়েছে প্রথমত বলে রাখি যে গল্পটা কিন্তু এই ট্রেলারে কোনো জায়গায় আপনারা আজ করতে পারবেন না শুধুমাত্র একটা আভাস পাবেন যে ড্রাগ মাফিয়া বড় বড় ডন আছে মির্জা কিভাবে এই জায়গাটা টেক ওভার করবে মির্জার এখানে কি উদ্দেশ্য আছে মুস্কানের কি উদ্দেশ্য আছে ঋষি কৌশিক সে হচ্ছে মানে অ্যান্টি ড্রাগ অফিসার তা তার এখানে কর্তব্যটা কী হবে পুরো শহরটাকে সাফ করার তা মির্জার সাথে তার কি কোনো ক্ল্যাশ হবে কিনা এবং লাস্টে সর্বোপরি যে লাস্টে যে কার একটা ক্যামিও থাকতে চলেছে এই ট্রেলারটার মধ্যে একটা সাসপেন্স থ্রিল সমস্ত বিষয়টা কাজ করছে ক্যারেক্টারের দিক থেকে যদি বলি এখানে সবচেয়ে বেশি স্ট্রং ক্যারেক্টার যেটা লাগছে প্রথমত অঙ্কুশ অঙ্কুশকে এই ট্রেলারে যেভাবে দেখানো হচ্ছে দারুণ স্টাইলিশ লাগছে সে যখন আসছে তার মুখে পাঞ্চি লাইনগুলো যেগুলো ফিট হয়েছে সেগুলো দারুণ শুনতে লাগছে এইগুলো যখন হলে যখন বলবে সেগুলো মানে সিটি হাততালি পুরো ভরপুর হয়ে যাবে সেকেন্ড যেটা স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি ভয়ঙ্কর কৌশিক গাঙ্গুলি জাস্ট খেয়ে নেবে তার পারফরমেন্স দিয়ে এটা একদম আমি ভিডিওতে ডেফিনেটলি বলে রাখছি কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স কিন্তু এখানে টপ নচ তার ডায়লগুলো শোনো কি ওজন এক একটা ডায়লগের মানে সে যখন মানে হাতটা যখন একজনের কাটছে সেই অবশ্যই রক্তটা ছিটিয়ে পড়ছে একটা জায়গায় বলছে যে নুন কম আছে তারপরে যখন বলছে আমার মালগুলো যদি আটকায় না তবে তোমার মালকে আমি বিছানায় নিয়ে আসবো মানে ওই যে কথাবার্তাগুলো বলছে তার চোখ মুখের দেখুন তার থ্রোয়িং দেখুন ডায়লগ ডেলিভারিগুলো সেগুলো দুর্দান্ত তারপরে এই যে আমরা আরও তিন চারটে ছোট ছোট গ্যাংকে দেখতে পাচ্ছি আর এখানে মুস্কানের যে ক্যারেক্টারটা দেখুন অঙ্কুশ তো ফাইট করছে অ্যাকশান করছে সেটা রীতিমতো শিখেছে ট্রেন্ড হয়েছে সাথে সাথে ঐন্দ্রিলাও ওইন্দ্রিলাকে যখন অবস্থায় যখন চেয়ার ফেয়ার পুরো উড়ে গিয়ে সে যখন অ্যাকশান ব্যাকশন করছে ওইন্দ্রিলাকেও দুর্দান্ত লাগছে আমরা যখন এই যখন অ্যানাউন্সমেন্ট টিজারে যখন ও মানে ওয়েন্দ্রিলার যখন লুকটা দেখেছিলাম ওয়েন্দ্রিলাকে কিন্তু মানে কি বলবো মারাত্মক লাগছিল এখানেও ওয়েন্দিলা যে অ্যাকশান করবে সেটা দেখার জন্য বাংলায় কিন্তু আজবদীয় জটগটা কমার্শিয়াল সিনেমা হয়েছে এরকম মাস কোনো নায়িকাকে আজবদেও কিন্তু অ্যাকশান করতে দেখা যায়নি প্রপারভাবে সেখানে ওয়েন্দিলার এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ এবং ওয়েন্দিলাকে এখানে ভাল লাগছে তা ওভারঅল ট্রেলার জুড়ে তারপরে প্রত্যেকটা ঋষি কৌশিকের যে ক্যারেক্টারটা প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অল্প অল্প পার্ট করে এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ট্রেলারটা কিন্তু যথেষ্ট এঙ্গেজিং হয়েছে এন্টারটেইনিং হয়েছে একটা ভেতর থেকে একটা ভয়েস দিচ্ছে যে হ্যাঁ এই কাজটা দেখার জন্য এক্সাইটেড বাংলায় এরকম একটা মাস একটা সিনেমা আসতে চলেছে অঙ্কুশ এই সিনেমাটার জন্য যেরকমভাবে প্রমোশান করেছে যেরকমভাবে খাটাকাটনি করেছে প্রত্যেকটা জায়গায় এই কাজটা একটা বৃহত্তর জায়গা কিন্তু ডিজার্ভ করে আমার ট্রেলারের মধ্যে প্রত্যেকটা জায়গা ভালো লেগেছে অঙ্কুশের ডায়লগ বলুন কৌশিক গাঙ্গুলীর ডায়লগ বলুন তারপরে যে লাইনগুলো ইউজ করছে যে ফাইট সিকোয়েন্সগুলো দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক মিউজিয়ামটা বাড়ছে ওভারঅল ট্রেলারের মধ্যে একটা আলাদা কিন্তু ওই কী বলবো একটা গুজবাউন্স মুভমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেটা অ্যাডিনালি রাশ করছে ট্রেলারটা দেখে তা আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি কি বলবো আমার এখনও সকাল খাওয়া দাওয়া কিছু হয়নি আর এরকমভাবে ভিডিও করতে হচ্ছে তার জন্য খুবই দুঃখিত তা যারা এই মির্জা নিয়ে এক্সাইটেড আছেন বা অঙ্কুশদার যারা ফ্যান আছেন তা একটার পর একটা প্রোডাকশন হাউস থেকে তো দেখলাম এখন একটার পর একটা ভিডিও মানে ট্রেলারটা ছাড়ছে তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা চলুন আজকে এ অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর অবশ্যই জানাবেন আপনাদের মতামত আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন পাশে থাকুন আজকের মতো এখানেই নমস্কার